আপনার গ্রামের বাড়ি যদি খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ কিংবা দক্ষিণবঙ্গের কোনো একটি জেলা হয়ে থাকে, তাহলে আমার ছোটবেলার বেশ কিছু এক্সপিরিয়েন্সের সাথে আপনি বেশ মিল খুঁজে পাবেন। সেটা হলো ঈদের সময়ে ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করে থাকা। বেশিরভাগ সময় এটা হতো পাটুরিয়া গোয়ালন্দ ফেরিঘাট। যদিও আমার মনে আছে ছোটবেলায় এটাকে আমরা আরিচা ফেরিঘাট হিসেবেই বেশি জানতাম, যদিও এই আরিচা ফেরিঘাটের মূল অবস্থান এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরের আরেকটি জায়গাতে, যেখান থেকে 2002 সালের আগ পর্যন্ত ফেরি পদ্মা নদী পাড়ি দিত। তো আমরা সবাই আসলে জানি এই পদ্মা নদী পাড়ি দেওয়ার জন্যই কয়েকদিন আগে উদ্বোধন করা হলো পদ্মা সেতু, যেটার মাধ্যমে আমার আপনার এই অপেক্ষার সময়টা অনেক কমে আসবে। যদিও এইটাই ভিডিওর মূল কথা না, কারণ আমরা সবাই বেশ কয়েক বছর ধরেই শুনে আসছি এই অপেক্ষার সময় কমে আসার কথা। এখন কথা হলো, শুরুতে যে আরিচার কথা বললাম বা পাটুরিয়া গোয়ালন্দের কথা বললাম, সেখানে কেন এই পদ্মা সেতু তৈরি হচ্ছে না? বা যদি আরও কিছু সম্ভাবনার কথা বলি, তাহলে চাঁদপুর ভেদরগঞ্জ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর প্রস্থ অন্যান্য যে কোনো জায়গা থেকে বেশ কম, সেখানে কেন এই পদ্মা সেতু তৈরি করা হলো না? তাহলে কি এই সেতুর দৈর্ঘ্য আরও কমে যেত না? অবশ্য যখন এই দুই জায়গার কোথাওই সেতু তৈরি করা হয়নি, তার মানে এর পেছনে অবশ্যই কিছু কারণ আছে। আজকের ভিডিওতে আমি এই পদ্মা সেতুর অবস্থান কেন এই মাওয়া জাজিরা পয়েন্টেই হলো এবং এর সাথে আর কোথায় কোথায় সেতু বানানো যেত সেগুলো নিয়ে কথা বলবো। সো হ্যালো, আমি লাবিদ রাহাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যে কোনো একটি প্রকল্প হাতে নেওয়ার আগে এটার ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা অধ্যয়ন করার প্রয়োজন হয়। তো চলুন আজকের ভিডিও এই পদ্মা সেতুর ফিজিবিলিটি স্টাডি থেকেই শুরু করা যাক। 2001 সালের দিকে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা যেটাকে সংক্ষেপে জিকা বলা হয়, তারা এই সম্ভাব্যতা অধ্যয়নের কাজ শুরু করে। সে সময় পরিবেশগত আর অর্থনৈতিক দিক বিবেচনা করে এই পদ্মা সেতু নির্মাণের জন্য মোট 4টি স্থান প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। সেগুলো হলো আমাদের ভিডিও শুরুতেই বলা পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্ট, এরপর সেখান থেকে আরও একটু পূর্ব দিকে 58 কিলোমিটার গেলেই দ্বিতীয় সম্ভাব্য স্থান দোহার চরভদ্রাসন, আর সেখান থেকে আরও পূর্ব দিকে প্রায় 40 কিলোমিটার গেলে এর পরের সম্ভাব্য স্থান মাওয়া জাজিরা। আর এখন হয়তো বুঝেই ফেলেছেন এর পরের স্থানটা এখান থেকেও আরও পূর্ব দিকে, চাঁদপুর ভেদরগঞ্জ। তো এই 4টাই ছিল এই পদ্মা সেতুর ফিজিবিলিটি স্টাডির জন্য নির্বাচন করা লোকেশনগুলো। আর এই 4টার মাঝে কীভাবে এক এক করে জায়গাগুলো বাদ দিয়ে সর্বশেষ স্থানটি নির্বাচন করা হলো সেটাই দেখে চলো। এটার জন্য অবশ্যই কয়েকটি প্যারামিটার বা বৈশিষ্ট্য সাহায্য নিয়ে এক একটা জায়গা বাদ দেওয়া লেগেছে। তার মাঝে একেবারে প্রথম আর সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো ভবিষ্যতে যান চলাচল। এই প্যারামিটারটার কথা চিন্তা করলেই মাওয়া আর পাটুরিয়া পয়েন্টই সব থেকে বেশি এগিয়ে যায়, কারণ প্রতি বছর কেবল এই দুই স্থান থেকেই প্রায় 10 লক্ষ যানবাহন এবং প্রায় 2 কোটি 10 লাখ মানুষ চলাচল করে। আর ভবিষ্যতের কথা চিন্তা করলে বলা যায় দেশের দক্ষিণে থাকা মোংলা সমুদ্র বন্দর কিংবা বেনাপোল স্থলবন্দরের প্রায় সকল যানবাহনই এই পথে যাতায়াত করতে বাধ্য। আর এছাড়াও দক্ষিণবঙ্গের মানুষের রাজধানীর সাথে সংযুক্ত হওয়ার পথও কিন্তু এই 4টির মধ্যে যে কোনো একটিই হবে। এই কারণে এই ফিজিবিলিটি স্টাডি যে প্রতিষ্ঠানটি করেছিল, তারা এই 2025 সালের মাঝে এই 4টি স্থানে কোথায় কত সংখ্যক যানবাহন চলাচল করতে পারে তার একটি সম্ভাব্য পরিসংখ্যান দেখিয়েছিল। আপনারা এই স্ক্রিনে দেখা সংখ্যাগুলো থেকেই দেখতে পাচ্ছেন এর মাঝে এই মাওয়া জাজিরা সাইটেই সব থেকে বেশি যান চলাচলের সম্ভাব্যতা দেখা যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই পরিসংখ্যানে 2025 সালের কথা বলা হলেও এটা কিন্তু সেই 2003 সালে বসেই একটি প্রেডিকশন করা হয়েছিল। তো এর পরের বৈশিষ্ট্য হিসেবে বলা যায় নদীর পরিপ্রেক্ষিত, বা সহজভাবে বললে কোন সাইটে নদী বা নদীর পাড়ের প্রকৃতি কেমন বা নদীর প্রস্থ কেমন সেইটা। একেবারে প্রথম সাইটের দিকে খেয়াল করলে দেখবেন এর একেবারেই কাছে কিন্তু যমুনা নদী পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে, আর দ্বিতীয় সাইটের ক্ষেত্রে এর দুই পাশেই নিচু প্লাবনভূমি আর বালুতট বা স্যান্ডবার দেখতে পাওয়া যায়। আবার একেবারে শেষ সাইটের ক্ষেত্রে দেখা যায় সেখানে দুই পাশেই প্রায় অনেক বেশি নদী ভাঙন হয়ে থাকে। এবার যদি ম্যাপে নদীর প্রস্থের দিকে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন এই 4 নম্বর সাইট অর্থাৎ চাঁদপুর ভেদরগঞ্জই কিন্তু সব থেকে কম প্রস্থ মনে হচ্ছে, আর মাওয়া জাজিরাতেই নদীর সব থেকে বেশি প্রশস্ত। আর আপনার শুধুমাত্র ম্যাপ দেখে মনে না হলেও আমি নদীর প্রস্থের একেবারে এক্স্যাক্ট ডাটা দিচ্ছি আপনাদের। তো এবার দেখতেই পাচ্ছেন একদম সব থেকে বেশি প্রস্থ যেখানে, সেখানেই কিন্তু এই সেতু তৈরি করা হচ্ছে। অর্থাৎ আপনার মনে হতেই পারে আমরা সব থেকে কম খরচে, সব থেকে কম দৈর্ঘ্যের সেতু তৈরি বাদ দিয়ে সব থেকে বেশি খরচ করে একেবারে সর্বোচ্চ দৈর্ঘ্যের সেতুটাই হয়তো তৈরি করছি। কিন্তু এখানে কিন্তু একটা টুইস্ট আছে। একটা জিনিস দেখেন, পদ্মাতে কিন্তু প্রতি সেকেন্ডে প্রায় 35,000 ঘনমিটার পানি প্রবাহিত হয়, এমনকি বর্ষাকালে এই সংখ্যাটা প্রতি সেকেন্ডে 7 লাখ ঘনমিটার পর্যন্ত বেড়ে যায়। এখন নদীর প্রস্থ কম কিংবা বেশি হোক, সবসময় কিন্তু সব জায়গা থেকে এই একই পরিমাণ পানি প্রবাহিত হতে হয়। এ কারণে দেখা যায় যেখানে নদীর প্রস্থ কম সেখানে এই পানির বেগ অনেক বেড়ে যায়। আর একইভাবে বুঝতেই পারছেন যেখানে প্রস্থ বেশি সেখানে পানির বেগ অন্যান্য জায়গা থেকে কম হয়। আর এমন বিশাল একটা স্ট্রাকচার কোন গতি পানির মধ্যে তৈরি করা সব থেকে বেশি উচিত সেটা হয়তো আপনি নিজেও জাজ করতে পারবেন।
হ্যাঁ, অবশ্যই যেখানে পানি গতি সবথেকে কম অর্থাৎ যেখানে নদীর প্রস্থ সবথেকে বেশি। আরেকটি জিনিস যেমন একটু আগেই বললাম, চাঁদপুরে নদী ভাঙনের প্রবণতা অন্য সাইডগুলোর তুলনায় সবথেকে বেশি দেখা যায়, তার কারণও কিন্তু এই নদীর অতিরিক্ত পানির গতি। মানে কি সুন্দর না, পদ্মা নদীর এত কমপ্লেক্স একটা গতিপথ একেবারে সিম্পল লাইন টেনেই বর্ণনা করে দিলাম। মানে আর যাই হোক, এটা একটা সিম্পলিফাইড ভার্সন ছিল। এই নদীর গতিবেগের আসল ডাটাগুলো আনতে গেলে আবার আমার ফ্লুইড মেকানিক্সের কঠিন কঠিন সেই জটিল সূত্রগুলো আবার মনে করতে হবে। যেহেতু গত সেমিস্টারে এই ফ্লুইড মেকানিক্সে পাসটাস হয়ে গেছে, তাই এই মুহূর্তে আর এই সূত্র মনে করা সম্ভব না, মাফ চাই। এবার চলেন তৃতীয় বৈশিষ্ট্যর দিকে নজর দিই, সেটা হলো এই সাইডগুলোর আশেপাশে মহাসড়কের অবস্থা। একটা জিনিস আমরা সবাই জানি, কেবলমাত্র সেতু তৈরি করে ফেললেই কিন্তু কাজ শেষ না, এটার জন্য এর আশেপাশে সংযোগ সড়কের কাজও করতে হবে। এটার ক্ষেত্রে কোন সাইটের সবথেকে কাছে অলরেডি এক্সিস্টিং কোনো রাস্তাঘাট আছে কি না, এটা কিন্তু সবথেকে বড় একটা ব্যাপার। এখন আপনার মনে হতে পারে, যখন প্রথম কাজ শুরু হয়েছিল তখন কিন্তু মাও সাইটের তুলনায় আগে প্রচলিত পাটুরিয়া সাইটে সবথেকে বেশি ভালো রাস্তাঘাট ছিল। সেখানে একপাশে জাতীয় মহাসড়ক N5 এবং অন্য পাশে N7 আগে থেকেই ছিল। এই N5 আর N7 হচ্ছে জাতীয় মহাসড়কের নাম, বাংলাদেশের সব জাতীয় মহাসড়কগুলোরই এ ধরনের নাম আছে। আমি নিজেও এই জিনিসটা 2-3 বছর আগেই মাত্র গুগল ম্যাপসে কিছুদিন ঘুরতে ঘুরতে খেয়াল করেছিলাম। তো যেটা বলছিলাম, অন্য যে কোনো সাইটের থেকে কিন্তু এই পাটুরিয়া সাইটে এই সংযোগ সড়কের কাজ কম করা লাগত, কিন্তু এখানে আর একটা জিনিস দেখেন, এই সাইট থেকে ম্যাপ ধরে আর একটু উপরের দিকে গেলেই দেখতে পাবেন বাংলাদেশে আরেকটি বড় সেতুর অবস্থান, যমুনা নদীর ওপরে বঙ্গবন্ধু সেতু। এটার কারণে সেই সম্ভাব্যতা অধ্যয়নের সময় ধারণা করা হয়েছিল, এই স্থানে সেতু হলে যেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের থেকে উত্তর পশ্চিমাঞ্চলে যাতায়াত করার জন্য বেশি সুবিধা তৈরি করবে। কিন্তু সেদিকের জন্য যেহেতু ইতোমধ্যেই বেশ বড় অন্য একটি সেতু রয়েছে, তাই এখানে সেতু তৈরি করলে সেখান থেকে আসলে সর্বোচ্চ সংখ্যক মানুষ উপকৃত হতে পারত না। আর এটা ছাড়াও এই দিক থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য নতুন একটা রুটের তৈরি হতো, যেটা আসলে তেমন একটা প্রয়োজন নেই অন্য দিকটার তুলনায়। এ কারণে এই সাইটটার প্ল্যান এই ক্ষেত্রে বাদ। এবার চলেন দেখি এই চারটি সাইটেরই কোথায় কতটুকু অতিরিক্ত রাস্তা বা সংযোগ সড়ক তৈরি করার প্রয়োজন হয়েছিল সেটা। দেখতেই পাচ্ছেন দোহার আর চরভদ্রাসনে সবথেকে বেশি পরিমাণ রাস্তার প্রয়োজন, এ কারণে এটা এমনিতেই বাদ। আর পাটুরিয়া গোলন্দের কারণ তো আপনাদের মাত্রই বললাম। আর সর্বশেষ সাইট চাঁদপুরে কেন এই সেতু তৈরি করা উচিত হতো না, সেটাও আগের প্যারামিটার থেকেই আপনারা ধারণা পেয়েছিলেন। আর ঠিক এইসব কারণেই এই পদ্মা সেতু তৈরি করার জন্য সেই সময়ে এই মাওয়া জাজিরা পয়েন্টটি বেছে নেওয়া হয়েছিল। আর এত বছর পর অবশেষে তো পদ্মা সেতু তৈরি হয়েই গেল। তো আজকের ভিডিওতে যেসব তথ্যগুলো আমি আপনাদের দিলাম তার মাঝে বেশিরভাগই এই পদ্মা সেতু নামক একটি বই থেকে নেওয়া হয়েছে। তো এই বইয়ের লেখক হচ্ছেন এই ব্যক্তি, যার নাম মোহাম্মদ এনায়েত চৌধুরী। তো এই কারণে তাকে এই ভিডিওর লিড রিসার্চার হিসেবেও বলা যায়। একটা মজার বিষয় হচ্ছে, আপনারা অনেকেই এনায়েত ভাইয়ের অনেক ভিডিওতে আমাকে হয়তো বা লিড রিসার্চার হিসেবে আমার নাম দেখেছেন, এই প্রথম আমার কোনো ভিডিওর লিড রিসার্চার হচ্ছেন এনায়েত ভাই। যদিও তিনি এই ভিডিওর জন্য তেমন কোনো এফোর্টই দেন নেই, মানে বই লিখছেন যদিও নিজের জন্য, এই ভিডিওর জন্য না। তো যাই হোক, পদ্মা সেতুর প্রায় সব খুঁটিনাটি নিয়েই তথ্য পেয়ে যাবেন এই বইটাতে। আমি মূলত এই বইয়ের কেবলমাত্র একটা অধ্যায়কে কিছুটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম, যদিও আমার বলা মূল কারণগুলোর পাশাপাশিও আরও প্রায় 6টি কারণ এখানে উল্লেখ করা আছে পদ্মা সেতুর সাইট এইটাই নির্বাচন করার পেছনে। তো আমি এই বইটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কেউ পড়তে চাইলে সেই লিঙ্ক থেকে কিনতে পারেন। আর একটা জিনিস, এই ভিডিওটা বানাতে কিন্তু একটা পাবলিক তথ্য ভাণ্ডার, যেটা মূলত এই বই, সেটা ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই বইয়ের লেখককে যথাযথভাবে ক্রেডিট দেওয়া হয়েছে। আর এসব বাদ দিলেও এই বইয়ের লেখক মানে এনায়েত চৌধুরীর কাছ থেকে এই ভিডিও বানানোর জন্য অনুমতিও নেওয়া হয়েছে। তো কেউ আমাকে চোট্টর বললেন না। হ্যাঁ, সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।